Assalamualaikum. Waalaikumsalam. Id mane anondo, id mane khushi. Banglar protiti ghore ghore choriye poruk ider amez, ider anondo. Shei protoshay dekhte pacchen amra 45 jon mile ei goruti kroy korechi. Ami prottek mashe 1300 taka kore joma rekhechilam. Shei taka diye ei goruti kena hoyeche. Apnara shunun janun goruwalar mukh theke je koto diye kena holo ei goruti. Assalamualaikum. Waalaikumsalam. Kemana sen? Alhamdulillah. Acha. Ei goruti koto takay bikri holo? 195000. 195000 taka. Tahale taka to mot paisen na? Ja. Na panni kichu bad ache mone hocche na? Ja kichu. Koto taka diyeche age? Age dicilo holo koto bata? 70. 170. 170 dicen bad bhai taka neben tai na? Taka ta nen gune nen. Ye darshok bindu আমরা ঈদে জবাই করার জন্য ষাঁড় গরু খুঁজছিলাম তো দেখলাম যে হাটে যাওয়ার চাইতে হাটে অনেক দূর দূরান্তে ঘুরে বেড়ানোর চাইতে আমাদের গ্রামের পাশেই অর্থাৎ আমাদের গ্রামে একটি ষাঁড় গরু পালন করেছে আমাদের শমশের চাচা দেখি যদি উনি ষাঁড় গরুটা বিক্রি করে তাহলে আমরা কিনে নিতে পারি তো এসে দেখলাম যে না আসলে ষাঁড় গরুটা বিক্রি করবে এই ষাঁড় গরুকে কিন্তু কৃত্রিম কোনো খাদ্য খাওয়ানো হয়নি প্রাকৃতিকভাবে যে খাদ্যগুলো ঘাস খাওয়ানো হয় সেই ঘাসই তিনি খাইয়েছেন যেহেতু আমরা জেনে আছি বা জানছি যে এটাই সবচেয়ে ভালো মাংস হবে যার কারণে আমরা গরুটা ক্রয় করে নিলাম 195000 টাকা দিয়ে এই গরুটি একেবারে আমাদের দেশীয় জাতের গরু যার কারণে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সাইজ হয়েছে আমাদের দেশীয় জাতের গরুর মাংস অন্যান্য হাইব্রিড জাতের গরুর মাংসের চাইতে অনেক সুস্বাদু তাই আমরা সব সময় খুঁজি আমাদের দেশি জাতীয় গরু ক্রয় করার জন্য প্রিয় সুদি আপনারা ইচ্ছা পোষণ করলে আপনারাও প্রতি মাসে টাকা জমা রেখে 40 জন 45 জন হোক সবাই মিলে একটি গরু কিনে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আপনারা গরুটি ক্রয় করে জবাই করতে পারেন হ্যাঁ আপনি টাকা পেয়েছেন আপনি অনেক দিন পেয়েছেন যত কষ্ট পেয়েছেন অনেক তাই না এখন তো বিক্রি করতেই হবে কারণ এটাই হচ্ছে চিরাচরিত নিয়ম তো একটু দোয়া করে দেন না আচ্ছা একটু দোয়া করে দেন আচ্ছা ঠিক আছে রাও প্রিয় সুদী আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন আপনি দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক মণ্ডলী আজ ক্রয় করে নিয়ে যাচ্ছি আগামী কাল জবাই করা হবে নতুন ভিডিও আসবে সে পর্যন্ত আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন সেই কামনায় আমি সিয়াম রেজা আপনাদের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম